2017 সালে এমআই এর তরফ থেকে আমরা পেয়েছিলাম এমআই A1 ডিভাইস, যা ওই সময় একটি আনবিটেবল ডিভাইস ছিল তার ডুয়েল ক্যামেরা পারফরমেন্সের জন্য, USB টাইপ সি ও অ্যান্ড্রয়েড 1 ডিভাইস, তাও আবার মাত্র 14,000 টাকার বাজেট রেঞ্জে। 2018 এরপর এলো এমআই A2, এমআই এর সব থেকে ফ্লপ ডিভাইসগুলোর মধ্যে একটি, যাতে না থাকলো মেমোরি কার্ড স্লট, আবার না থাকলো 3.5mm জ্যাক, যার ফলস্বরূপ 17,000 টাকার ফোন এখন মার্কেটে মাত্র 12,000 টাকায় অ্যাভেলেবেল। এরপর 2019 সময় এবার এমআই A3 লঞ্চ হবার। কবে লঞ্চ হবে ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে এমআই A3, এর স্পেসিফিকেশনই বা কী হবে, দামি বা কত হতে পারে, সমস্ত লিকড ইনফরমেশান জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি এই চ্যানেলে নিউ হন, অবশ্যই চ্যানেলটি নিচের দিকে একটি সাবস্ক্রাইব বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করুন, সাথে সাথে পাশে থাকা ঘন্টাটিও বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আর কনফিউশন কোনো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের কাছ থেকে জেনে নিন। আসুন আমরা আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এর ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এমআই A1 বা A2 বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করেনি, কিন্তু এবারে এমআই তার প্রথাগত মেটাল বডি ডিজাইন ছেড়ে গ্লাস বডি ডিজাইনে পা রেখেছে, যেমন রেডমি নোট 7 প্রো। লিকড অনুসারে চাইনাতে যে এমআই 9X মডেলটি ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে এমআই A3 নামে লঞ্চ হতে পারে। এতে আপনি পাবেন স্লিম গ্লাস বডি ডিজাইন, সাথে থাকছে মেটাল ফ্রেম, দুটি কালার গ্রেডিয়েন্ট মিক্সচারের সাথে। আর স্লিম বডি ডিজাইন আপনাকে আকর্ষণ করবেই, এখানে আপনি পাচ্ছেন 6.4 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে এবং সাথে 19:9 অ্যাসপেক্ট রেশিও, সাথে থাকছে রেডমি নোট 7 এর মতোই টিয়ার ডপ নচ ডিসপ্লে। তবে এর বটম চিন রেডমি নোট 7 এর থেকে অনেকটা কম হবে, যাতে ফোনটি আপনাকে একটি প্রিমিয়াম লুক ফিল করাবে। ফোনটির দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যা আপনার ফোনটিকে আরও কিছুটা স্ট্রং করে তুলবে। এরপর আসি ফোনটির পারফরমেন্সের কথায়। লিকড অনুসারে এমআই A3 আপনি তেমন কিছু হাই হার্ডওয়্যার কম্পোনেন্টস পাচ্ছেন না, এখানে আপনি পাবেন রেডমি নোট 7 এর মতোই স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যা একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2.2 GHz রান করে। GPU হিসেবে আপনি পাচ্ছেন অ্যাড্রিনো 612 GPU, যা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করে তুলবে। তবে যেহেতু এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েড UI অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের সাথে পাচ্ছেন, তাই এই প্রসেসরের ফুল স্পিড আপনি এনজয় করতে পারবেন। ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড পি বেসড এবং অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম বেসড হওয়ায় আপনি গুগল সিকিউরিটি আপডেট টাইম টু টাইম পেয়েই যাবেন। চলুন এক নজরে একবার ক্যামেরা সেকশনটা দেখে নিই। আপনারা জানেন এমআই A1 কতটা পপুলার ছিল এর ক্যামেরার জন্য, এমআই A2 আমরা বেশ ভালো ক্যামেরা পারফরমেন্স পেয়েছি, এবার পালা এমআই A3। এমআই A3 আপনারা পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f/1.8, এখানে আপনি সনি IMX সেন্সার 586 দেখতে পাবেন, যা রেডমি নোট 7 প্রোতে অলরেডি ইউজ করা হয়েছে। এরপর থাকছে একটি 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ফোনটিতে আপনি AI ক্যামেরা ফিচার্সের সাথে সাথে EIS সাপোর্ট, টাইম ল্যাপস, স্লো মোশন, 4K রেকর্ডিংয়ের মতো সুবিধাও আপনি পেয়ে যাবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f/1.8, ফলে লো লাইট ফটোগ্রাফিতেও আপনি বেশ সুবিধা পেয়ে যাবেন। এবার আসি ফোনটির অন্যান্য ফিচার্সগুলিতে। আপনারা জানেন এমআই A2 ফ্লপ হওয়ার প্রথম কারণ এর 3.5mm জ্যাক ও SD কার্ড স্লট মিসিং হয়ে যাওয়া। জানি না এমআই কী ভেবে এই স্টেপ নিয়েছিল, তো এবারেও এমআই A3 লিকড অনুসারে না থাকছে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক, না থাকছে মাইক্রো SD কার্ড স্লট। এই দুটি আপনার ডিল বেকার হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আরও একটি কমতি এর ব্যাটারি সেকশানে। ফোনটিতে আপনারা পাবেন মাত্র 3300mAh এর ব্যাটারি। আপনি যদি হেভি ইউজার হন আপনাকে দিনে দুবার ব্যাটারি চার্জ করতে হবে, কিন্তু আপনি এতে টাইপ সি পোর্টের সাথে 18W কোয়ালকম কুইক চার্জ 4 সাপোর্ট পেয়ে যাবেন, যা আপনাকে একটু হলেও শান্তি দিতে পারে। এমআই A3 আপনি সমস্ত সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাবেন, পাবেন এখনকার ট্রেন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে ফাস্ট ফেস আনলকের সুবিধাও। এবার আপনারা ভাববেন রেডমি নোট 7 প্রো বেটার না এমআই A3।
দুটো ফোনেই আপনি সেম প্রসেসর পেয়ে যাবেন, কিন্তু আপনি এমআই এ থ্রি নিতে গেলে 3,000 টাকা বেশি খরচ করতে হবে। এখানে বলি আপনি যদি স্টক অ্যান্ড্রয়েড এবং স্মুথ ইউআই পছন্দ করেন, সাথে ট্রিপল রেয়ার ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি আপনার প্রথম প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি এমআই এ থ্রি বেছে নেবেন। কিন্তু সেখানে আপনাকে 3.5mm জ্যাক, মিসিং এসডি কার্ড স্লট ও ব্যাটারি পারফরমেন্সের সাথে কম্প্রোমাইজ করতে হবে। এবার আপনারা আপনাদের প্রায়োরিটি বুঝে ঠিক ফোনটি চুজ করে নেবেন, আর আমি এভাবেই আপনাদের ঠিক ফোন চুজ করতে হেল্প করে যাব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আমাদের কেমন লাগলো ভিডিওটি, আর চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই নিচের দিকে একটি লাল কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে ওটা অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।